So hello to my dear students, it's Akash Roy. So students, তোমরা সবাই জিজ্ঞেস করছিলে কি ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোর্টের রায় ছিল, আজ এটা কোর্টের হেয়ারিং ছিল, তার কি আপডেট আছে, তার সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করছি। বাট তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বিকজ এখানে তোমরা সমস্ত রকম যে আপডেটগুলো আছে সেগুলো তোমরা সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর প্লিজ ইস ইম্পর্টেন্ট ভিডিওটাকে তোমাদের ফ্রেন্ডকেও শেয়ার করে দিও। তো হ্যাঁ, যে জিনিসটা বলার ছিল প্রথমেই ভিডিওটা শুরু করতে চাই একটা জিনিসকে আমি বলে কি, তোমরা যারা ভিডিওটা দেখছো কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তোমরা প্লিজ তোমাদের রেসপেক্টিভ যে সাবজেক্ট তার পড়াশোনাটা কন্টিনিউ করো। হ্যাঁ, ভিডিও দেখো, তোমরা সাপোর্ট করো, প্রতিবাদ করো, সব কিছুই করো, বাট সাথে সাথে তোমরা প্লিজ তোমাদের পড়াটাকে ফোকাস করো। এক্সাম অনলাইন অফলাইন যে মোডেই হোক না কেন, প্লিজ পড়াশোনাটাকে ফোকাস করো। নাহলে অনেকে এমন আছে যারা আমাকে ব্লেম করছে কমেন্ট বক্সে এসে কি আমি তোমাদেরকে ইনফ্লুয়েন্স করছি পড়াশোনা না করাতে, বাট আমি এটা বারবার বলছি তোমরা প্লিজ পড়াশোনাটা কন্টিনিউ রেখো, ঠিক আছে। আচ্ছা, এখানে আপডেটটা বলে দিই। দেখো, আমাদের যে কেসটা ছিল, যে কেসটা সন্দীপ মন্ডল, অ্যাডভোকেট সন্দীপ মন্ডল, যার ওনার যে কেসটা ছিল, বেসিক্যালি আজকে যেটা রায় দেওয়ার কথা ছিল 16 তারিখ, যেটা হিয়ারিংয়ের ডেট ছিল, ওটার আজ কোনো জাজমেন্ট দেওয়া হয়নি, কোনো ফাইনাল জাজমেন্ট জাজ আজকে পাস করেনি, ডিভিশন বেঞ্চ পাস করেনি ওই মামলাটার, ওকে। আচ্ছা, এবং যেটা বলা হয়েছে যে কোনো স্টে অর্ডারও কোর্ট কিন্তু গ্র্যান্ট করেনি, কোনো স্টে অর্ডারও গ্র্যান্ট করেনি অ্যান্ড কোনো ফাইনাল জাজমেন্টও দেয়নি। তো এখন অবধি ওই কেসটার এতটুকুই আপডেট আছে। আর দ্বিতীয় আরেকটা কেস আমি বলতে চাই, আরেকটা কেস স্টুডেন্টসরা দাখিল করেছে, সেই কেস ক্যালকাটা ইউনিভার্সিটির এগেনস্টে, যে কেসটা সম্ভবত হিয়ারিং হবে সোমবার। তো নট অনলি একটা কেস, আবার একটা কেস জুড়ে গেল, স্টুডেন্টদের নতুন একটা কেস মামলা দায়ের করলো, যে কেসটার ডিসিশন বা নেক্সট হিয়ারিং তোমরা বলতে পারো সোমবার তোমরা জানতে পারবে। তো অবভিয়াসলি এই আপডেটগুলো আমি তোমাদেরকে শেয়ার করবো। হ্যাঁ, এখনও অবধি অনলাইন অফলাইন এরকম কোনো আপডেট তো নেই, বাট কোর্টের যেটুকু আপডেট ছিল জাস্ট পয়েন্টটুকু আমি তোমাদেরকে তুলে ধরলাম, এর বেশি এক্সট্রা আমি কিছু বলবো না। বাট হ্যাঁ, তোমাদের যেটা বলবো, পড়াশোনাটা কন্টিনিউ রেখো আর কোনো কোনো কী বলবো, কোনো এমন কোনো বিষয়ে পা দিও না যেটা 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 শুনে বা যেটা দেখে তোমরা পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাও, ঠিক আছে। পড়াশোনাটা কন্টিনিউ করতে থেকো, ওকে। তো এই ভিডিওতে এতটুকুই, এতটুকুই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ টু অল।